আদর করো। সবাইকে আমি জান্নাত বৃষ্টি, আমার ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আসলে আমাদের সবারই মনটা অনেক খারাপ, আমার সেজার বাবার। সে যে অতটা বুঝতে পারছে না, ওর জন্য খেলাধুলা করে বেড়াচ্ছে। ঈদের মাত্র দুই দিন বাকি, কিন্তু আমাদের প্ল্যান ছিল এবার আমরা বাড়িতে যাব ঈদ করতে, সেটা সম্ভব হয়নি। আর আমার কোনো কাজেই মন বসছে না, আমার কিছুতেই ভালো লাগছে না। মানে এবারের ঈদ আমরা চেয়েছিলাম যে বাড়িতে যাব কুষ্টিয়াতে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। বেশ কিছু কারণেই সম্ভব হয়নি, হয়তো সেটা ঈদের পরে আপনাদের সাথে শেয়ার করব। আর দেশে এখন এই করোনার পরিস্থিতির কারণে যে অবস্থা, এই কারণে আসলে ছোট বাচ্চাকে নিয়ে সেজার বাবা রিক্সও নিতে চাইনি, এই জন্যই যাই নাই। আর আমার ছোট ভাইটা, ওর কিছু কাজের কারণে, অফিসিয়াল কাজ ছিল ওর, এ কারণে কুষ্টিয়াতে আগেই চলে গেছে। সো রোজার ঈদে তো তাও ও আমাদের সাথে ছিল, মানে সেজার মামা আমাদের সাথে ছিল, এই দে সেটাও নাই। তার মানে আমি, সেজার পাপা আর সেজা, আমরা তিনজন মেনলি। সেজাকে তো আসলে ধরার নাই, মানে আমি বাসায় সবাইকে এত মিস করছি আমি বলে বোঝাতে পারবো না। গত বছর কুরবানিটা আমাদের ঢাকাতেই কেটেছিল, তবে গত বছর আমাদের সাথে আমার শাশুড়ি আম্মু, আমার দেবর, তারপরে আমার ছোট ভাই, ওরা সবাই ছিল। আমার আব্বু ছিল না, তারা কুষ্টিয়াতে ছিলেন, কিন্তু আমার শ্বশুর যেহেতু গত বছর রোজার ঈদে মারা গিয়েছিলেন, তো তারপরে আমার শাশুড়ি আমাদের সাথে ছিলেন, একসাথে ঈদ করেছিলাম কুরবানি ঈদে। আর এখন তো এমন অবস্থা যে আমার শাশুড়ি আম্মু, আমার আম্মু কেউই কুষ্টিয়া থেকে আসতে পারছেন না, সবাই লকডাউনে আটকে গেছে, অনেক দিন তাদেরকে দেখি না। ইভেন আমার দেবরটা সিলেটে থাকে, ও কুষ্টিয়াতে গেছিল লকডাউনের আগেই, তো ও আটকে গেছে। মানে সব মিলাই আমাদের এখন এমন অবস্থা যে না পারছি আমরা তাদেরকে দেখতে যেতে, না পারছে তারা আমাদেরকে দেখতে আসতে। এখন মোবাইল ফোন আর ভিডিও কলই ভরসা। কিন্তু আসলে মানে অন্য নর্মাল দিনে এত খারাপ লাগে না, যে যতটা এখন খারাপ লাগছে ঈদ আগায় আসছে। আর মনের ভিতরে কেমন জানি একটা আনজান আনজান করছে যে যদি যেতে পারতাম, আসলে চাইলে হয়তো যাওয়া সম্ভব ছিল, কিন্তু সেজার বাবার কিছু কাজ আছে যেগুলা পেন্ডিং রেখে যাওয়া সম্ভব ছিল না আমাদের জন্য। ঈদের পরে আমাদের কুষ্টিয়াতে কিছু কাজ আছে যেগুলো ঈদের আগে সম্ভব না। এখন ঈদের আগে যদি আমরা যাই, এতদিন আবার আমরা স্টে করতে পারবো না কুষ্টিয়াতে, ব্যাক করতে হবে কাজের কারণে। তো এই জন্য আমরা প্ল্যান করেছি যে ঠিক আছে, ঈদটা না, ঈদের পরে আমরা, আমাদের যখন অফিস আদালত শুরু হবে, যখন কুষ্টিয়াতে কাজ, আমরা তখন যাব। বাট ঈদটা তো মিস করে ফেললাম, কারণ এই করোনা পরিস্থিতিতে কুষ্টিয়ায় দুইবার যাওয়া মানে দুইবার জার্নি করা, আর দুইবার জার্নি করা মানে আমাদের রিস্কটা বেড়ে যাওয়া, যেহেতু সে যা অনেক ছোট, আমরা নিজেরা হয়তো নিজেদেরকে স্যানিটাইজ করে রাখতে পারবো, যেখানে সেখানে হাত দিব না, জার্নি পথে তো যেতেই হবে, বাসে যাই আর গাড়িতে যাই যেভাবে যাই, বাট সে যা তো সেটা পারবে না। মেনলি ওর কথা চিন্তা করে আমরা ডাবল রিস্ক নেই নাই, যে ঠিক আছে কুষ্টিয়ায় যাব যখন একবারেই যাব, এবং ঈদের পরে যখন আমাদের কাজটা আছে আর কি তখনই যাব। আর আমার শাশুড়ি আব্বু আম্মু সবাই এটাই বলছিলেন যে ঠিক আছে, তোমরা ছোট বাচ্চা নিয়ে দুইবার জার্নি না করে একবারেই আসো। বাট এখন শেষ মুহূর্তে এসে আসলে মানে মনটা টিকছে না। মানে আজকে সারাটা দিন আমার মন খারাপ, আমি সারাটা দিন কোনো কাজ করতে পারছি না, সারাটা দিন মানে আমার ভিডিও, লাস্ট ভিডিও একটা পেন্ডিং আছে, যেটা রেসিপিস বাই সেজাস মমে যাবে, ঈদের রেসিপি। আমি লাস্ট ভিডিওটাও এডিটে বসতে পারছি না, শুটিং করে রাখছি, বাট আমি যে ভয়েস ওভার দিব শুধুমাত্র সেইটুকু আমি করতে পারছি না। আমার আমি আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরটা, মানে ঈদের দিনটা আগায় আসছে আর কত খারাপ লাগছে। কত কোরবানি ঈদও করেছি ঢাকাতে, কিন্তু এত খারাপ লাগেনি। এই দিয়ে খুব একা একা লাগতেছে, আমি সবাইকে অনেক মিস করতেছি। মানে আমি, আচ্ছা এখন সেজাকে দেখায় ও আনন্দ করতেছে, সেজার বাবা,
সেজার জন্য কিছু ড্রেসও কিনেছে, আমরা সেগুলাই দেখি এখন। কোনটা আগে দেখাও দেখি, বসো। কোনটা, দিস ওয়ান? দিস ওয়ান নাইস, পাপা এটা অনেক সুন্দর, দেখেছো? মামা লাভস ইউ টু। আচ্ছা এই যে হোয়াইট ড্রেস, এই হোয়াইট ড্রেস, ওয়াও এটা অনেক স্টাইলিশ একটা ড্রেস, দেখেছো? বাবা কি নিয়ে এসেছে তোমার জন্য, আমি স্টিকারগুলো উঠিয়ে ফেলি, বাবা স্টিকারগুলো উঠিয়ে ফেলি, তারপর তুমি পড়বা, ঠিক আছে? ওকে, এটা পছন্দ হচ্ছে না? আচ্ছা দিস ওয়ান, এটা এটা নো নো নো, ওকে দিস ওয়ান নো, হ্যাপি দিস কোকো এটা শপিং, তুমি এটা পড়বা? নো নো, আচ্ছা ঠিক আছে এটাও না, এটা 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 নাইস স্কাই ব্লু নাকি সি গ্রিন, এটা সি গ্রিন, সি গ্রিন সি ব্লু স্কাই ব্লু, আচ্ছা তুমি কি এটা পড়তে চাও, এটা পড়তে চাও? তাহলে এটা থাকলো, এটা এই সাদাটা বাবা এটা পড়তে চাও, এটা পড়তে চাও? Yes. ওকে এটাও থাকলো, ওয়াও ডাইনোসর ড্রেস, ডাইনোসর কেমন করে, এটা কি, এটা কি বলো? এটা মাম্মি ডাইনোসর, এটা বেবি ডাইনোসর, বেবি তুমি এটা পছন্দ করো, তুমি এটা পছন্দ করেছো? ইয়েস, ওকে। আর এটা দিস ওয়ান, ও মাই গড, এটা তো বক্সার প্যান্ট, বক্সার প্যান্ট কিনে নিয়ে আসছো কেন শেজার বাবা? এই আমার মেয়েকে বোতল বোতল লাগবে এটা পড়লে, মোটেও ভালো লাগবে না। এই প্যান্টটা পরলে সেজাকে কেমন লাগবে আপনারা জানাবেন, আমার তো মনে হচ্ছে নিশ্চিত বোতল বোতল লাগবে, তুমি এটা কিনছো কেন সেজার বাবা? ওইটাই ছিল, ভালো তো, সুন্দর, পুরো বোতল বোতল লাগবে, এই কেমন একটা ড্রেস বাবা, কোনটা পরবো বলো? এটা এটা, ওকে ওর পছন্দ ওইটাই। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত নাইস লাগছে, দেখি 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 বাবা, দেখি দেখি পিছনের ট্যাগটা খুলে দিতে হবে, দেখি এটা খুলে দি, এটা খুলে দি, ওয়েট সেজে বাবা ইয়ে দাও তো, সিজার দাও তো, এবার নাইস দেখাও তো তুমি, ইয়ে এটা বললে তোমাকে বোতল বোতল লাগবে, এটা আমার মোটেও ভালো লাগেনি, তোমার কি ভালো লেগেছে? ভালো লেগেছে বাবা, আচ্ছা পরিয়ে দিব পরিয়ে দিব, আমি এগুলো ট্যাগ খুলে নিই আগে, এই যে এই যে, এবার সেজা ড্রেসও পরেছে প্যান্টও পরেছে, প্যান্টটা ঢাকা আছে, ভালো হয়েছে, বোতল বোতল লাগতো না হলে, পাপা ওয়াও হ্যাপি হ্যাপি হ্যাপি, আই অ্যাম হ্যাপি, ইউ লাইক শপিং, পেক ইট, এবার সবগুলো ঢুকিয়ে রাখবা। তো যাই হোক, সেজার জন্য অ্যাটলিস্ট এবার ঈদে শপিং হয়েছে, গতবার রোজার ঈদে তাও হয়েছিল না, আর ঈদের শপিং আমরা কখনোই কোনো কিছু করি না, কারণ নর্মাল টাইমেই আমরা যা কেনার কিনি, ঈদ উপলক্ষে যেহেতু মার্কেটে অনেক ভিড় বেড়ে যায়, তো এই জন্য ঈদে সাধারণত আমাদের জন্য কিছু কেনা হয় না, কিনলে হয়তো ঈদের অনেক আগে আর নয়তো ঈদের পরে। আর এবার যেহেতু করোনা পরিস্থিতি, এই কারণে তো মার্কেটে আরোই যাইনি, আমাদের বাসার পাশে একটা আর্টিসানের শোরুম আছে, ওখান থেকে সেজার বাবা ওর জন্য এগুলো নিয়ে এসেছিল, যাতে মেয়েটা অ্যাটলিস্ট মন খারাপ না করে,
আর অন্যান্য বাজার সদাই যেগুলো সেগুলো আমি অলওয়েজ তো অনলাইনে অর্ডার করে কিনেই ফেলি, ওগুলো আসলে আর দেখানোর কিছু নেই তেমন করে, বাজার তো সবার বাসায়ই হয়, আমার বাসায়ও হয়েছে টুকটাক আলহামদুলিল্লাহ। আমরা তিনজনা আছি, এবারে ঈদ এভাবেই কাটবে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন অ্যাটলিস্ট মনটাকে শক্ত করে আমরা ঈদটা কাটাতে পারি, আর আমি যেন অ্যাটলিস্ট ঈদের দিন না কেঁদে ফেলি, কারণ গত বছর এমন হয়েছিল যে একাম্মু পাশে না থাকলেও আর একাম্মু ছিল, সো আমার মানসিকভাবে এতটা ভেঙে পড়িনি আমি, বাট এবার পারতেছি না, আমি মানে প্রতিদিন তাদের সাথে কথা বলছি কিন্তু তারপরও আমার সেই স্বাদটা পূরণ হচ্ছে না তাদেরকে চোখে দেখার। ইভেন আমি আর কিছু বলবো না, এবার সেজার বাবা বলবে। সেজার বাবা তুমি কিছু বলো, তোমার মন খারাপ? মন তো একটু খারাপ লাগতেছে, মন আসলে ঈদ গত ঈদে যখন আমরা সবাই ছিলাম না, আম্মা ছিল, সবাই তো বললাম যে এইবার ঈদ ঢাকাতে করলাম, বাট নেক্সট ঈদ ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে কুরবানি দিবে, বাড়িতেই করব। কিন্তু দেখো পরিস্থিতি এমন হয়ে গেল যে মানে করোনার জন্য ইচ্ছা থাকলেও কেউই যেতে পারছে না, আমিও যেতে পারছি না, ভাইও যেতে পারছে না, ওইদিকে আম্মা শোভনও একা, মানে সবকিছুই। আচ্ছা আমাদের এখানে কিন্তু আরো একটা বিষয়, আমার ভাসুর সে ঢাকাতেই থাকে উত্তরাতে, তো এখন আমরা এমন পরিস্থিতির মধ্যে আছি যে আমরা উত্তরাতেও যেতে পারছি না আর তারা আমাদের বাসায় আসতে পারছে না, আমাদের ফোনে কথা হচ্ছে কিন্তু আসলে আমরা সেফটির কারণেই একে অন্যের বাসায় যাচ্ছি না বা যাওয়া থেকে বিরত থাকছি, আর আমার মনে হয় আপনারাও সবাই নিজেদের সেফটি প্রিকশন নিজেরা সেভাবে নিয়ে থাকছেন, তো সবাই আমরা দোয়া করি যেন খুব শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ পাই আমরা, আল্লাহ আমাদের সবার উপর রহম করুক। তো এই তো এইবারকার ঈদ আমাদের এরকম আলাদা আলাদাই সবার কাটতেছে, তারপরেও তুমি বলছিলা যে এইবার ঈদ আমরা বাড়িতে যাব, কিন্তু যাওয়া হলো না। সেটা তো চাইছিলাম বাট যাওয়া এখন পরিস্থিতির কারণে তো যাওয়া হচ্ছে না। আমরা ঈদের পরে কি যাব? ঈদের পরে আসলে মানে ঈদের ঈদকে অ্যাভয়েড করার আরও একটা মূল কারণ হচ্ছে যে ঈদের ভিতরে যে ভিড়, তো এখন করোনা তো ঠিক তো হয়ে যায় নাই, সো আমাদেরকে আমাদের সেফটি প্রিকশনস মেনে চলতেই হবে, তো সেই জন্যই নিজেদের সেফটি আসলে নিজেদের কাছেই, সেটাই। আর আমাদেরকে যে আসতে বলবো তারা মানে তারা তো আরও বয়স্ক, তাদের তো আরও রিস্ক আরও বেশি। হ্যাঁ এই জন্যই তো আমি তো বলছিলাম যে মানে আম্মুকে সে যা দাদিকে আর শোভনকে মানে আমার শাশুড়ি আর আমার দেবরকে আনা যায় কি না, আমিও তাদেরকে বলছি আসতে, তো বিষয়টা যেটা যে আমি তো জোরও করতে পারছি না কারণ তারা মুরব্বী, তাদের জন্য তো করোনাটা আরও একটু বেশি রিস্কি, সো মানে সব থেকে সেফ যেটা যে যেখানে আসি সে সেখানেই থাকি আপাতত, ঈদ এরকমই করি, দুইটা ঈদ জীবনে এরকম গেল এই আর কি, আল্লাহ যদি চায় তাহলে নেক্সট ঈদে হয়তো বা সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বা তার আগেও হয়ে যাক, এটাই দোয়া করি। তো এই তো। আচ্ছা তুমি আগে বলো, তুমি ঈদের দিন মন খারাপ করবা না তো? মন তো খারাপ হবেই। হ্যাঁ কিন্তু তুমি প্রকাশ করবে না, আমি প্রকাশ করতে পারবো না এই আর কি। কেন, প্রকাশ করলে না কষ্ট কমে যায় জানো? না। হ্যাঁ তুমি কিন্তু একবার ঈদের দিন কাঁদছিলা নামাজ পড়ে, মনে আছে? তুমি আব্বুর সাথে জামাতে নামাজ পড়তে পারছিল না ঈদের নামাজ, ওই জন্য তখন আব্বু বেঁচে ছিল, সে যে তখন পেটে ছিল, ওই জন্য আমরা ঢাকাতে ছিলাম, জার্নি করি নাই, ও তখন 6 মাসের পেটে ছিল, মনে আছে তোমার? আমি নিশ্চিত তুমি এবারিতেও মন খারাপ করবা আম্মুর জন্য। সেটা তো হবেই, এখন সেবার যেই নাম মন খারাপটা ছিল সেই মন খারাপ তো এখনো আছে, সেটা তো সামনে থাকবে আজকে। এই মন খারাপ কর, আমার শ্বশুরের জন্য সেজার বাবার অনেক মন খারাপ, গত বছর রোজার ঈদে আমার শ্বশুর মারা গেছেন, তো প্রতি ঈদে আর কি আসলে ও একটু মন খারাপ করে ফেলে। সেজার বাবা আম্মু আম্মু পাপার মন খারাপ, তুমি দেখেছো? বাবাকে আদর করে দাও, যাও বাবাকে আদর করে দাও।
পাপাকে আবার আদর করে দাও, পাপাকে আদর করে দাও, আরো বেশি করে আদর করে দাও, আদর করো। আচ্ছা তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ করুক। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক বাবা, ঈদ মোবারক বলো সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক বাবা বলো, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা সবাই বুঝে নেন, ঠিক আছে, ওকে বাই, গুড বাই। আমি কিন্তু আসলে সেজার বাবার মতো অত শক্ত না, তারপরেও নিজেকে ধরে রেখেছি, বাট কষ্ট আমারও হচ্ছে। আমি জানি না ঈদের দিন পর্যন্ত নিজেকে শান্ত রাখতে পারবো কি না, চেষ্টা করছি, তবে আমি নিশ্চিত ঈদের দিনটা আমার খুব একটা ভালো যাবে না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিজেদেরকে শক্ত রাখতে পারি। আসলে মানুষ কোনো কিছু যখন খুব বেশি চায়, তারপরে সেটা সে করতে না পারে বা সে না পায়, ওই কষ্টটা মানুষের কাছে সব থেকে বেশি। আমাদের ক্ষেত্রে হয়েছে সেটা, আমরা মানে এবারের ঈদে বাড়িতে যেতে চেয়েছিলাম, বাড়িতে যাব, কুরবানি দিব সেখানে, বাট কোনো কিছু হয়নি, ভালো লাগছে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।